হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু ভীষণ অগোছালো আছি। তোমরা অনেকেই জানো এখন আমার একটা ছোট্ট বেবিকে সামলাতে হচ্ছে, নিজের দিকে তাকানোর একদম সময় নেই, মাথা আসছে না। প্রায় 3 দিন হয়ে গেল ঠিকঠাক করে, চুলে পুরো জট পড়ে গেছে। তো যাই হোক, আর ভিডিও দেওয়ার তো সত্যি একদম সময় নেই, কিন্তু একটা ভিডিও আমি করে রেখেছিলাম 15 তারিখে, যেদিনকে ভাই ফোটা ছিল, সেটা আমি আজকে আপলোড করছি। অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে আমার ছেলের বার্থডে হচ্ছে নভেম্বরের 16 তারিখে, আর আমার দাদার মেয়ের বার্থডে হচ্ছে নভেম্বরের 14 তারিখে। ওরা দুদিনে ছোট বড়। তো ও আমি যখন বাপের বাড়িতে থাকি, ওদের দুজনে বার্থডে সেলিব্রেটটা কিন্তু একদিনেই হয়, মাঝখানের দিনটাতে 15 তারিখে। তো সেদিনকে ভাই ফোটাও ছিল, তো সেগুলো নিয়েই একটা ভিডিও করে রাখা হয়ে গেছে। বহুত দিন ধরে আমি এডিট করতে পারিনি, তো এই জন্যই আজকে এত লেট করে ভিডিওটা আপলোড করা। তো ওই বার্থডে ছোটো করে একটু বার্থডে সেলিব্রেট করা হয়েছে, আর একটু ভাই ফোটার একটা অনুষ্ঠান এটা ওটা দেখানো হয়েছে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসা। তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে যাওয়ার আগে চলো আমার পুচকুটাকে একবার দেখে নিই। তো এই যে দেখো, আমার পুচকু এখন ঘুমো দিচ্ছে, ঘুমোচ্ছে, কিন্তু তার মধ্যে বারবার জেগে উঠছে। ও আর এদিকে দেখো, আমি ভাই ফোটার জন্য চন্দন বাটতে বসে গেছি। আমার দাদার মেয়ে আমার ছেলেকে আর আমার ভাসুরের ছেলেকে ভাই ফোটা দেবে। এই যে আমার দাদার মেয়ে, একদিনের বড় হলে কি হবে, দিদি বলে কথা। তাই আমার ছেলে তার দিদিকে একটা প্রণামও করে দিল। এবার ফোটা দিচ্ছে আমার ভাসুরের ছেলেকে। এই দেখো, যাদের বার্থডে তারাই কিন্তু ডেকোরেশনে লেগে পড়েছে। ওদের বাচ্চার ডেকোরেশন কিন্তু প্রতিবার আমিই করি, কিন্তু এবার দেখো ওরা নিজেরাই লেগে পড়েছে। বাচ্চা গার্ল বাচ্চা বয় দুজনে মিলে শুরু করে দিয়েছে ডেকোরেশন। দেখো কচি কাঁচারা মিলে কিন্তু ডেকোরেশনটা বেশ সুন্দরই করেছে। সন্ধ্যা হয়ে গেছে আর বার্থডে গার্ল আর বার্থডে বয়ও রেডি হয়ে গেছে, আর ওদের ফ্রেন্ডসরাও আজকে কিন্তু শুরু করে দিয়েছে। এখানে দেখো আমার সোনামা শুয়ে শুয়ে খেলা করছে, আর তার দিদি আর ঠাকুমা ওদেরকে পাহারা দিচ্ছে। আর এদিকে কেক গুলো রেডি কাটার জন্য, আর ওদের যত ফ্রেন্ডস আছে সবাই চলে এসেছে এই ঘরে কেক কাটা হবে বলে। We'll be right back.
আর এখানে দেখো আমি একটা গ্লিটার ব্লাস্ট নিয়ে আসলাম ওটাকে ফাটাবো বলে, কিন্তু দেখো ওটা কিন্তু ফাটলো না। জানি না ওটার কি প্রবলেম হয়েছিল। তারপর আমি কি করলাম, ওটাকে একটা কাঁচি দিয়ে ফুটো করলাম, ফুটো করে তারপর ওদের মাথায় এই গ্লিটারগুলো ছড়িয়ে দিলাম। দেখো তাতেও কিন্তু বাচ্চাগুলো বেশ এনজয় করলো। এবার সবাইকে কেক দেওয়া হবে, আর দেওয়া হবে তার সাথে চিকেন পকোড়া। এবার চলে এলাম মেইন খাবারের দিকে, ছিল চিকেন বিরিয়ানি। সবাই খেতে বসে গেছে, মানে সবাই বসেনি, শুধু প্রথমে বাচ্চাদেরকে দেওয়া হলো। আর দেখো বার্থডে গার্ল আর বার্থডে বয় কিন্তু প্রথম ব্যাচেই বসে গেছে। এবার আমরা বড়রাও সবাই বসে পড়লাম খেতে। আমি সবার আগেই বসে পড়েছি, মানে আমার বৌদি আমার যা এখনও বসেনি, আমি একটু আগেই বসে পড়েছি, কারণ কি আমাকে বেস্ট ফিডিং করাতে হয়, তাই আমাকে টাইমটা মেনটেন করতে হয়। এই সময়টায় বেশি তেল মশলা খাওয়াটা ঠিক না, তাই আমি একটু কমই খেলাম। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ সুন্দরই কাটলো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অনেক রাত হয়ে গেছে আর গেস্টরাও সবাই চলে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।